পাচ্ছেন আমার ফেভারিট জিনিস আজকে এসেছে এবং আমি সেটা দিয়ে শুরু করলাম আজকের পর্ব দারুণ ফুচকা খাচ্ছি সেটা খাচ্ছি বিকজ আমাদের কাকুলেদি আজকে এখানে এসেছেন আমাকে ফুচকা খাওয়াতে থ্যাংক ইউ কাকুলেদি কাকুলেদিকে কিন্তু সবাই ফুচকা বৌদি বলে জানে তাই তো তাই তার গল্প শোনার আগে আমার সবাই মিলে ভাবলাম যে তার হাতের আগে ফুচকা খেয়ে নিই তা আমি তো খাওয়া শুরু করেছি আমার দিদিরাও এখন সবাই অপেক্ষা করছেন তারাও সবাই মিলে ফুচকা খাবেন সবাইকে দাও এখানে যদি আমি দাঁড়িয়ে থাকি তাহলে আমার এক ঘন্টা কেটে যাবে শুধু ফুচকা খেতে খেতে তার থেকে বড় এখানে একটু বন্ধ রাখি পরে আবার খাবো এখন আমরা পড়ি আমি যাই খেলা শুরু করি কাকুলে দি ঠিক আছে চলুন প্লিজ Didi number 1 season 7 co-powered by Berger Anti-Dust special health partner family life fertility পায়ের তলার মাটি শক্ত হলে জীবন অনেকটা সহজ হয়ে যায় কিন্তু স্বাবলম্বী হবার রাস্তাটা কখনোই সহজ হয় না দিনের পর দিন নানান কষ্টের পর নানান লড়াইয়ের পর আমাদের দিদিরা সবলা হয়ে ওঠেন আজকে আমাদের চারজন দিদি অনেক যুদ্ধের পর নিজেদের একটা আলাদা পরিচয় বানাতে পেরেছে আসুন আমরা সকলের সাথে পরিচয় করে নেব প্রথমে আছেন মুনমুন হালদার নমস্কার দিদি আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি আমি জল বৌদি নামে খ্যাত কিভাবেই নামটা পেলাম সেটা জানাবার জন্যই আপনার কাছে এসেছি জল বৌদি হ্যাঁ আচ্ছা এটা তো শুনতেই হবে হ্যাঁ নিশ্চয়ই কাকুলি দিদির কথা তো বলবোই কারণ কাকুলি ফুচকা খাইয়েছেন সবাইকে থ্যাংক ইউ উনি ফুচকা দিদি হিসেবে পরিচিত তাই তো ঠিক বললাম তো কোত্থেকে এসেছেন আমি মেদিনীপুরের ডেবরা থেকে এসেছি আমার নাম কাকুলি হলেও আমাকে সবাই ফুচকা বৌদি বলেই জানে কিভাবে আমি ফুচকা বৌদি হলাম সেই গল্পই আজকে তোমাকে শোনাবো নিশ্চয়ই শুনো চিন্তামণ্ডল নমস্কার দিদি আমি বীরভূমের শিউরি থেকে এসেছি আমার একটি ছাপাখানার বিজনেস আছে তার কথা জানাবো করে আপনার কাছে এসেছি শম্পা পালোই নমস্কার আমি খড়গপুর থেকে আসছি আমার টেলারিংয়ের ব্যবসা আছে আচ্ছা বিভিন্ন রকমের স্টিচ আমি করতে ভালোবাসি কিভাবে করেছি সেই গল্পই আপনার কাছে বলবো আজকে সকলের থেকে প্রচুর গল্প শোনার আছে সবাই জীবনে স্বাবলম্বী সেই স্বাবলম্বী হয়ে ওঠার গল্প আমরা আজকে শুনবো শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেয়ে হয়ে যায় মন্দি আপনাকে সবাই বলে জল বৌদি এটা নামটা মানেটা কি আসলে দিদি এই ব্যবসাটা ছিল আমার হাজবেন্ডের জলের ব্যবসা ছিল মিনারেল ওয়াটার না প্যাকেজিং ড্রিঙ্কিং ওয়াটার আচ্ছা 20 লিটারের জার ছোট ছোট জল এই সব বোতলের জল সব চারিদিকে যেত তো সেই ব্যবসাটা আগে করতো আমার হাজবেন্ড তো হাজবেন্ড করার পর এরপর আস্তে আস্তে আমাদের ফ্যামিলি বাড়ে আমার মেয়ে হয় আমাদের চাহিদাও বাড়তে থাকে তো দেখলাম একার বিজনেসে করা সম্ভব হয়ে উঠছিল না সংসার তখন আমার হাজবেন্ড কি করলো চাকরির খোঁজ করলো চাকরির খোঁজ করতে ও একটা পেয়েও গেল সেটা আমার ব্যাঙ্গালোরে তো ব্যাঙ্গালোরে চাকরি পেয়ে যেতে ও চলে যেতে হলো তো আমাকে বললো আমি যখন চলে যাচ্ছি তাহলে জলের ব্যবসাটা বন্ধ করে দিই তো আমি বললাম বন্ধ কেন করবে আমাকে একটা বার সুযোগ দাও দাও না আমি করতে পারি কি না তো বললো দেখো তুমি যদি করতে পারো তো করো তো সেই থেকে আমার জীবন যুদ্ধ শুরু হলো তারপরে আমি নিজে থেকে শুরু করলাম কিন্তু দিদি প্রথমটা আমার একেবারেই ভালোভাবে যায়নি আজ থেকে 10-12 বছর আগে কোনো মহিলা জলের ব্যবসা করবে এটা হয়তো আমাদের পশ্চিম মেদিনীপুরে কেউ ভাবতে পারেনি কিন্তু আমি নেমেছিলাম দিদি তখন অনেকেই আমার সাথ দিয়েছিল যে না দিদি আপনি করুন আপনার সাথে আমরা আছি আবার অনেকে বলেছিল মহিলা আপনি হয়তো পারবেন না সেই সার্ভিস দিতে পারবেন না বলে আমার কিন্তু সেই সময় ব্যবসাটা অনেক ড্যামাডোল হয়ে গেছিল তারপরে আমি আস্তে আস্তে তাদেরকে অনেকভাবে কনভিন্স করলাম আরও অনেক নিত্য নতুন কোম্পানি অফিসে গিয়ে তাদের সঙ্গে কথা বলে আস্তে আস্তে আমি ব্যবসাটাকে ধরলাম তো এই করে আমি যুদ্ধ করে মানে আমার এমনও দিন গেছে দিদি যে লোক জলের অর্ডার দিয়েছে আমার হয়তো ট্রলিওয়ালা অসুস্থ কি অটোওয়ালা অসুস্থ জল দিতে যেতে পারছে না আমি কিন্তু ওই 20 লিটারের জার আমি নিজে হাতে তুলে আমার একটি ছোট গাড়ি আছে স্কুটি ওই স্কুটিতে করে করে গিয়ে আমি সাপ্লাই দিয়ে এসেছি দিদি আমার সার্ভিসের জন্য আমি আজও পর্যন্ত কিন্তু এই ব্যবসাটা চালিয়ে যাচ্ছি আজকে আমার জীবনের অনেক স্বপ্ন আমি বাড়ি করতে পেরেছি আমার একার নয় আমার হাজবেন্ডের সহযোগিতাও রয়েছে মোটামুটি আমার মেয়ের জন্য যা যা দরকার আমি করছি এগিয়ে যাচ্ছি যে ধরো বড় বড় 20 লিটারের জার ছোট ছোট টেট্রা প্যাকের জার এগুলো তুমি কোত্থেকে পাও হুগলি থেকে আসে জলটা একদম প্যাক হয়েই আসে প্যাকিং হয়েই আসে আচ্ছা আমি সাপ্লাই করি এখানে আচ্ছা সমস্ত অফিস আছে শোরুম আছে তারা এখনো পর্যন্ত আমি ছাড়া অন্য কারোর কাছে জল নেয় না বলে দিদি আপনি মহিলা হয়ে যে সার্ভিসটা দিচ্ছেন অন্য কোনো ছেলেরা এত ভালো সার্ভিস দিতে পারে না কিন্তু এই
জল নিয়েও তো অনেক রকম সমস্যা হয়, অনেকের অনেক রকম ইয়ে থাকে যে জলটা ভালো কিনা, হাইজেনিক কিনা, কতটা পরিষ্কারভাবে তৈরি হয়েছে। দিদি আজ আমার 14-15 বছর ব্যবসা হয়ে গেল, আমি আজ পর্যন্ত বলতে নেই আমি গর্ব করবো না, অহংকার করবো না, আজ পর্যন্ত আমি কোনো কমপ্লেন পাইনি। উপরন্তু দিদি কিছু কিছু মানুষ এসে বলে মানে বউয়ের হচ্ছে পেটের খুব অসুখ করেছে, ডাক্তার বলেছে ওই জল খেতে, তো তুই কি দিতে পারবি? আমি বললাম হ্যাঁ দেবো। তো কিছুদিন যাওয়ার পর আমাকে বললো জানিস ডাক্তারের পয়সাটা আমার বেঁচে গেল না কেন, বলে এত পেটের অসুখ হতো ডাক্তারকে পয়সা দিয়ে দিয়ে তার থেকে জল কিনে খাওয়া অনেক ভালো। তো সেই থেকে এখনো পর্যন্ত সে তার ওয়াইফের জন্য জল নিয়েই যাচ্ছে, এইটাই আমার কাছে অনেক বড় পাওনা তাদের কাছ থেকে। হাজবেন্ড এখন কি করছে? এখন ব্যাঙ্গালোরেও সার্ভিস করে। আচ্ছা, আপনি এখানে একা থাকেন? আমি একা থাকি, তবে আমার নেক্সট টার্গেট আছে আমার নিচে একটা ছোট্ট দোকান করব, একটা দোকানের পজিশন আছে ওটাকে করে আমার হাজবেন্ডকে আমি এবার কাছে নিয়ে আসতে চাই, অনেক দিন হলো বাইরে রয়েছে, এবার আমরা একসাথেই থাকতে চাই, আমি এই ব্যবসাটা করে ওই টার্গেটটা ফুলফিল করতে চাই। তো উনি এখন কি বলছেন? মুনমুন যে ব্যবসাটাকে ধরে নিয়েছে যেটা উনি ছেড়ে দেবেন ভাবছিলেন? তুমি করতে পেরেছো, তুমি পারবে, তুমি তাহলে নিচেও দোকানটা করো। বাহ, এটাই তো সব থেকে বড় পাওয়া। হ্যাঁ নিশ্চয়ই দিদি। কত বছর হয়ে গেল একা করছেন? আমি করছি দিদি প্রায় 9 বছর থেকে 10 বছর। বাহ ভেরি গুড। তারপর আবার সন্তান আছে? সন্তান একটি মেয়ে আছে ক্লাস 9-এ পড়ে। ভেরি গুড মুনমুনদি, জল বৌদি। জল খুব ভালো থেকো মুনমুন, শুধু জলই নয় তুমি জীবনও দান করো। অনেক অনেক শুভেচ্ছা রইল। দেখো সকলে কি খেলা আসছে, খেলাটা হচ্ছে স্ট্যান্ডটা মাথায় বেঁধে দেবো, মাথায় বল ব্যালেন্স করে নিয়ে যেতে হবে, হাত দিয়ে বল ধরা চলবে না, হেঁটে হেঁটে যেতে হবে, গিয়ে বলটা আস্তে করে গ্লাস বক্সের মধ্যে রাখতে হবে। 1 মিনিট সময়, যে সব থেকে বেশি রাখবে সে 20 পয়েন্টস, তারপর 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। শুরু করবো মুনমুনকে দিয়ে। রেডি স্টার্ট মুনমুন, যাও আস্তে আস্তে আস্তে। আগে বসাও, তারপর যাবে আস্তে। আমি তো সংসার চালিয়ে যেটুকু সময় পাই তাতে ওর সঙ্গে যেটুকু পারি একটু হাত মেলাই, তাতে সংসারে আমার একটু উন্নতি হবে। তখন ও বললো যে ঠিক আছে তোমার ব্যবসা করার ইচ্ছা তো জেরক্স মেশিনটা দেবার ইচ্ছা যে সামনে করো, কিন্তু সামনে আমাকে ব্যবসা করতে দেবে না, মানে আমার শ্বশুরবাড়ি যেহেতু গ্রামে, গ্রামের লোকে নানা রকম কথা বলছে টাউনের মেয়ে দোকানের সামনে ব্যবসা করা যাবে না। তখন আমার কাকা শ্বশুর গ্রাম থেকে আসছে, তাকে আমি বললাম যে শ্বশুর যেহেতু মারা গেছে তো কাকা আমি এটা করতে চাই, তাতে আপনাদের কি আপত্তি আছে? তো আমার কাকা শ্বশুর কিন্তু সাপোর্ট করেছিল, কোনো আপত্তি নেই, বাড়ির ভেতরে করলে তোমার আমার কোনো আপত্তি নেই। তারপরে বাড়ির ভেতর দিকে ব্যবসাটা করতে দেয়, জেরক্সটা করতে দেয়, শুধু জেরক্স, তো শুধু জেরক্সটা আমাকে দেয়, জেরক্স করতে থাকি। তারপরে তখন মনে হলো যে আমার স্বামীর তো প্রিন্টিংয়ের ব্যবসা, তাহলে সেখানে আমি 100-200 করে কার্ড রাখলেই পারি। তখন আমার স্বামী আমাকে সঙ্গে করে নিয়ে যেয়ে কলকাতা নিয়ে আসে, কার্ড কিনে দেওয়ার পর আমি শুরু করি ব্যবসা। তখন কি শুধু বিয়ের কার্ডই বানাতে? হ্যাঁ, এবার নিজেদের প্রিন্টিং ছাপা মেশিন আছে বলে ধরুন রেটটা আমি কম দিতে পারি, তাহলে অল্প লাভে আমি মালটা সেল করতে পারছি। তখন ধরুন 2-3 বছরের মাথায় আমি ব্যবসাটা বেশ বড়সড় করে ফেলে দিদি এখন। আচ্ছা, তারপরে আমি ভাবছি যে এর থেকে আরেকটু কি উন্নত করা যায়। পরের বছর আমি ডিআইসি অফিস যাই, ব্যাংক যাই, যেখানে যেখানে যাওয়ার আমি যাই। তারপরে 2016-তে দিদি আমি PMGP লোনটা পাই, সেটা 25 লক্ষ টাকা, আমি ফ্লেক্স প্রিন্টিং মেশিন শুরু করেছি। তাতে আপনাদের 5 জনের আশীর্বাদে দিদি খুবই চাহিদা, ব্যবসা আমার খুবই সুন্দর চলছে। তাহলে এখন হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে, স্বামী স্ত্রী দুজনে মিলেই ব্যবসা করছে? স্বামী কি বলছে?
স্বামীও খুব খুশি খুশি সন্তান আছে একটা আছে ক্লাস 6 এ পড়ে ছোট মেয়ে ছোট বাহ শেখাটার একটা ব্যাপার কিন্তু কিনে নিয়ে বসে গেলাম তাহলে কিন্তু হয় না না শুধু শেখাটা নয় যে তার সঙ্গে নিজের এনার্জিটাও থাকতে হবে আমি যে করব এই উদ্যমটা মনের মধ্যে থাকতেই হবে আর তার কোয়ালিটিটাও ভালো হতে হবে কোয়ালিটি ভালো হতে হবে কোয়ালিটি মেইনটেন্স তো মেইন ব্যবসা এটাই তো আসল অবশ্যই কোয়ালিটি প্লাস রেট প্লাস আপনার ডেলিভারি কুইক ডেলিভারি না দিলে কিন্তু মার্কেটে চলবে না ঠিক তোমার এই প্রিন্টিং প্রেস কোথায় শিউরি রেল গেটের কাছে অপরজিতা প্রিন্টিং ওয়ার্কস এইভাবে স্বামীর পাশে থাকো এবং তোমার ব্যবসা আরো সফল হোক আরো বড় হোক চেষ্টা তো করছি দিদি নিশ্চয়ই আমার অনেক শুভেচ্ছা রইল চিন্তা দিদি নিশ্চয়ই আপনার আশীর্বাদ থাকলে নিশ্চয়ই হবে দিদি চিন্তা দিদি তাহলে একটু খেলা শুরু করি চলো স্টার্ট মোটামুটি নাম আছে ফুচকা খেতে হবে তো বৌদির কাছেই খেতে হবে অন্য কোথাও চলবে কিন্তু দিদি আমার জীবনের লড়াইটা তার অনেক আগে থেকে শুরু হয়ে গেছে আমার বিয়ে হয়ে যায় গরিব বাড়ির মেয়ে আমি আমার বাবা কৃষক চাষবাস করতেন তো আমাদের লেখাপড়া বেশি শেখাতে পারেনি 15 বছর বয়স আমার তখন আমাকে আমার বাবা বিয়ে দিয়ে দেয় তো ওখানে সবাই ফার্নিচারের কাজকে সবাই বলে কাঠের কাজ করা বাপের বাড়ির ওখানে তা আমার বাবাকে যে সম্বন্ধ নিয়ে গেল সে বলল যে তোমার যে জামাই হবে সে এরকম কাঠের কাজ করে তো আমার বাবা ভাবলো যে কাঠের কাজ করে এক ছেলে তো বিয়ে দিয়ে দেবো তা আমিও তখন ভাবলাম হয়তো বিয়ে হয়ে গেলে জীবনটা আরও ভালো হবে কিন্তু এখানে এসে দেখলাম দিদি পুরোটাই উল্টো আমার 7 দিনের মধ্যে কথাবার্তা সব ফাইলেন হয়ে বিয়ে হয়ে যায় এখানে এসে দেখলাম যে আমার স্বামী মাত্র 30 টাকা রোজগার করে সারাদিন সকাল 6টা থেকে চলে যায় সন্ধে 6টায় বাড়ি ফিরে গাছ কাটতে যায় তখন আমি ভাবলাম 30 টাকায় কী হবে তখন আমি লোকের বাড়িতে কাজ করতে বেরিয়ে পড়লাম সেখানে ধান কাটা বাঁধা বওয়া তারপরে গাঁদা ফুল তোলা মালা গাঁথা রজনী ফুল তোলা গোলাপ গাছের কাজ করা সব করতে লাগলাম তারপর 4 মাস পর আমার পেটে বাচ্চা এসে যায় তো আমি সবাই মা হলে খুশি কিন্তু আমিও খুশি ছিলাম কিন্তু আমার মনে তেমন খুশি ছিল না দিদি কারণ আমি জানতাম বাচ্চা তো আসছে আমার মনটা তো ভালো কিন্তু আমি ওকে কী খাওয়াবো আমি 16 টাকা রোজগার করি দিনে আমার স্বামী পায় 30 টাকা আমার মনে একটা জোর ছিল আমি যখন মা হতে চলেছি তো ওকে আমাকে মানুষ করতেই হবে বাচ্চা পেটে নিয়ে আমি সব কাজ করেছি একদিন আমার বাবা আমি 3টার সময় বাড়ি ফিরছি মাথায় একটা আমার ধানের বোঝা আছে হাতে একটা ভাতের টিফিন আছে আমার 27 কেজি ওজন 8 মাসের পেটে বাচ্চা মানে ধান বোঝা নিয়ে আসছি তো রাস্তা দিয়ে বাস যাও তাতা করে তো বাসের লাইন লেগে গেছে গাড়ির তো আমি সে পাশে দাঁড়িয়ে আছি আমার বাবা আমার বাবার বাড়ির থেকে আমাদের বাড়িতে আসছে তখন ওই মুহূর্তে আমার বাবা আমাকে দেখে ফেলে আর এত যে কষ্ট যাচ্ছে আমার আমি কোনোদিনও আমার বাবা মাকে বলিনি না আমার ভাগ্যকে নিয়ে আমি যাব আর ভগবানকে স্মরণ করে আমি এগিয়ে যাবো আমি পথ হারবো নি আর আমি ছাড়বো নি কোথায় এর শেষ আমি দেখে ছাড়বো বাবা দেখে আর আমার বাড়িতে আসেনি ঘরে চলে যায় দিয়ে মাকে বলে প্রচণ্ড কান্নাকাটি করছে যে আমি আমার মেয়েটাকে একেবারে জলে ভাসিয়ে দিলাম তা আমার কী হতো 15 বছরে নাই বিয়ে দিলেও কী হতো আমার বাড়িতেই থাকতো কী করব দিদি তখন আর কিছু করার নেই এখন এরকম করে আমার বাবার আমার পেটে বাচ্চা নিয়ে আমি সব কাজ করছি ছেলে যেমন কালকে হবে আজ অবধি আমি গোলাপ ফুল তুলে মোটামুটি চাষির বাড়িতে সবসময় পৌঁছাতাম তখন আমি হালকা কাজটা আমাকে ওরা দিত যে তুমি মাঠে কাজ আর যেও নি তোমার তো বেবি হওয়ার টাইম হয়ে গেছে তারপর আমি আমার তার একদিন পরে আমি আমার সুস্থ সবল বাচ্চার জন্ম দিই সেই তো দুধ নেই সারাদিন আমি চলে গেলাম বাচ্চা তো দুধ কেনার পয়সা নেই 5 মাসের বাচ্চাকেও দিদি আমি কখন পেফা সিদ্ধ
কখন আলু সেদ্ধ ভাত মেখে আমি ওকে খাইয়ে দিতাম, অন্নপ্রাশনের আগেই আমি ওকে ভাত খাইয়ে দিচ্ছি, কিছু করার নেই, আমরাও খাচ্ছি ওকেও খাওয়াচ্ছি। এরকম করে আমার আরও গত হয়ে যায় 5 বছর। তারপর 5 বছর পরে আমার মেয়ে আমার পেটে আসে। মেয়ে পেটে আসার পর আমি বাপের বাড়িতে জানতে পারি যে আমার এক নিজের কাকা, সে যে কাকু, সে তার শ্বশুর বাড়ি থেকে ফুচকা ব্যবসাটা শিখে আসছে। তখন আমার বাবাই আমাকে খবরটা দেয়। আমি 1 মিনিটও দেরি করিনি। তো তখনই আমি মনে ভেবে নিলাম যে এটাই আমার উপরে ওঠার একমাত্র পথ, এখানে আমাকে যেতেই হবে। তো আমি একদম বাচ্চাকে আমার শ্বশুর শাশুড়ির কাছে রেখে আমি একদম আমার স্বামীর পারমিশন নিয়ে চলে গেলাম। বলে হ্যাঁ যাও, তুমি দেখো না কী হয়। তো আমার কাকুকে বলতে কাকু বললো হ্যাঁ তুই পারবি। তো এবার আমি কাকুর কাছে দেখলাম, তখন আমাকে 150 টাকা আমার মা দেয়, তো তুই এটা নিয়ে যা কিনে, সব কিছু ওখানে বাজারে সব কিনে টিনে বাড়ি চলে এলাম। এসে আমি দেখলাম আটাটা মাখালাম, মাখিয়ে বেলে ভাজলাম, বেশ বড় বড় ফুচকা। আমার মনে এত আনন্দ যে আমি কাউকে বলে বুঝাতে পারবো না। তখন আমার শ্বশুর বলছে তুমি পারবে বৌমা, নাও ভগবানের নাম লিয়ে এগিয়ে যাও। ভোর থেকে উঠেছি 5:30-4টার দিকে, আবার আটা মেখে বেশ বেশি করে করেছি, করে এবার সোজা বাজারে বিকতে চলে গেছি। আমার স্বামী আমার সাথে ছিল, তো আমি ফুচকাটা বিক্রি করেছি। দেখছি দিদি বিক্রি করে বেশ অনেক টাকা। তখন আমি আমার সাথে মুঠো করে টাকাটা নিয়ে আমি বাড়ি চলে আসছি। এসে আমি গন্তি করি, সেখানে আমার 250 টাকা হয়। সব করে দেখলাম দিদি 100 টাকা খরচ, আমার 150 টাকা লাভ। তখন আমি আমার ছেলেকে বুকে জড়িয়ে কাঁদছি আর বলছি আমি তোকে বাঁচানোর একটা রাস্তা খুঁজে পেয়েছি, তোকে খাওয়াবো পেট ভর্তি যে দুটো খাইতে দিতে পারবো, এইটার আমি একটা রাস্তা খুঁজে পেয়ে গেছি, আর তোর কষ্ট হবে নি, আমি তোকে পারবো বাঁচিয়ে রাখতে পারবো। এরকম করে আস্তে আস্তে আমার পেটে মামার মেয়ে বাড়ছে, আমার ফুচকা ব্যবসাও বাড়ছে। আজকে আমি মেলাতে যাই, যেখানেই যাই সববার প্রিয় আমার ফুচকা। আমার অনুষ্ঠান বাড়িতে আমি এখন 1 ঘন্টায় 1000 ফুচকা বেলতে পারি। বাহ, দিনে আমার এখন 1000 টাকা রোজগার। কোনো কথা নেই আর বলার তোমাকে, আমার অনেক লড়েছো জীবনে, আজকে এত লড়াই করেছো, এত কষ্ট করেছো, তারপরে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছো তুমি, এবং লড়াইয়ের মধ্যে মধ্যেও নিজের সঞ্চয়ও করেছো। হ্যাঁ, এখন আমার একটা বাড়ি আছে। বাহ, আমার ছেলে এখন আহমেদাবাদে থাকে। আহমেদাবাদে থাকে? হ্যাঁ, আহমেদাবাদে থাকে, কম্পিউটারে ব্যাগ তৈরি করছে। আচ্ছা। আর মেয়ে ক্লাস 10-এ পড়ে। আচ্ছা। ওদেরকে আমি আমার যথাসাধ্য, আমি যা পাইনি জীবনে, আমি আমার মেয়েকে ক্যারেটে শেখাচ্ছি, নাচ শেখাচ্ছি, পড়াশোনা শেখাচ্ছি। 16 টাকা থেকে শুরু করে আজকের দিনে তুমি 1000 টাকা রোজগার করো, খুব ভালো, মাসে 30,000 টাকা রোজগার হচ্ছে, খুব ভালো। ছেলে মেয়েকে মানুষ করেছো, বাড়ি বানিয়েছো, আমাদের ফুচকা দিদি কাকলি খেলারির জন্য একটা জোরে হাত তালি। থ্যাংক ইউ কাকলি, ভালো থেকো। এবার খেলতে আসছেন আমাদের ফুচকা দিদি কাকলি। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। আগে বসাও, এইবার হাঁটো। হস্তশিল্পের ব্যবসা, হস্তশিল্পের ব্যবসা ছোট থেকেই বলি দিদি। বলো। আমরা তখন কটকে থাকতাম, ক্লাস 4-এ পড়ি, তখন আমার বাবা এক কোম্পানিতে চাকরি করতেন, তো কোম্পানিটা হঠাৎ করে লক আউট হয়ে যায়। লক আউট হয়ে যেতে মানে আমরা একদম পথে বসি, আস্তে আস্তে পরের দিন যে কী খাবো সেটাও আমাদের নেই সংস্থান। খুব কষ্ট করে দিদি, মানে টিউশন নেই, বই নেই, হ্যাঁ লোকের কাছ থেকে খাতায় টুকে টুকে এনে কোনো রকমে আমি পড়াশোনা করেছি। এইভাবে উচ্চ মাধ্যমিক পাস করলাম, খুব কষ্টে, খুব কষ্টে। তারপরে খুব ভালো বিয়েও হলো। এবার বিয়ে হয়ে ভালো, শাশুড়ি একটু কনজারভেটিভ, বেরোতে দেন না, তাতেও ঠিক আছে, মানিয়ে নিয়েছি। তো আমার সব দিনই একটা ইচ্ছা ছিল কি, আমার হাজবেন্ড একটু কেমন জানেন, মানে একটু কিপটে টাইপের আর কি, খুব ভালো মানুষ,
কিন্তু অযথা কোনো পয়সা করে খরচা করলে ওনার খুব রাগ হয়। আচ্ছা, তো সেটা আমাকে একটা ইয়ে হতো, তাহলে ঠিক আছে বাবা আমি নিজেই কিছু তাহলে করি। কোথায় হাজবেন্ড? হাজবেন্ড ওই লাল ওইজন্য খুব হাসছে। হাসছেন? একটু টুপিটা খুলতে বলুন, টুপিটা খুলুন। ঠিক আছে, যাই হোক, মনে মনে আমার খুব ইচ্ছা আছে যে আমি একটা কিছু করব। মেয়ে যখন উচ্চ মাধ্যমিক পাস করলো, তারপরে আমি, তখন আমার অনেকটাই বয়স, আমি কি করলাম, সাইকেল শিখলাম। শিখে 4-5 কিলোমিটার দূরে গিয়ে সেলাই শিখতে গেলাম। বাহ, বিভিন্ন টাইপের সেলাই, 40-50 রকমের স্টিচ, তারপরে গ্লাস পেন্টিং থেকে শুরু করে ফেব্রিক থেকে শুরু করে বিভিন্ন রকম, যত রকমের স্টিচ হয়, টেলারিং সব রকম শিখেছি। ওকে বললাম একটা পুরনো আমাকে মেশিন কিনে দাও, যাই হোক একটা মেশিন আমাকে কিনে দিল। তো প্রথম প্রথম আমি এমনি সেলাই করতে করতে চুড়িদার ব্লাউজ এসব শুরু করলাম। প্রথমে কেউ টাকা পয়সা দিত না, নাই হোক আমি সবাইকে বিনা পয়সাতেই বানিয়ে দিতাম। এই করে করে এখন মোটামুটি আমি সারাদিনে 5-6টা ব্লাউজ বানাচ্ছি। যেখানে 300 টাকা মানুষ নেয়, সেখানে আমি 100 টাকা নিই। 50-এর ঊর্ধ্বে হয়ে গেলে আমি টাকা নিই না, আবার 10-এর নিচে হলে টাকা নিই না। ফ্রি, দুস্থ বাচ্চারা ফ্রি। তবে এতে আমার হাজবেন্ড কিছু বলেনও না, যে তুমি কি করছো ওটা উনি বলেন না, উনি আমাকে এনকারেজ করেন। এবার যতটুকু করছো সেটা তোমার নিজের উপার্জন? যেটা আমি করছি সেটা আমার নিজের উপার্জন। গোটা পাড়া চতুর্দিকের লোকের আমি এখন শম্পা টেলার। বাহ, সবাই শম্পা টেলার ভাবেই আমাকে বলে। এইভাবে কোনো দুস্থ লোক শিখতে আসলে তাকে আমি এমনি শিখাই, আমি কারোর কাছ থেকে টাকা নিয়ে শেখাইনি। পরবর্তীকালে আমার যখন চোখটা খারাপ হবে, ওটা আমার ইচ্ছে আছে যে আমি সবাইকে বিনে পয়সায় শেখাবো, টাকা আমি কিন্তু নেব না, এটা আমার ইচ্ছে আছে। এই করে এখন মোটামুটি আমি টেলারিং ব্যবসা করে 7-8 হাজার টাকা মাসে ইনকাম করি। আমার নিজেরটা তো নিজে হয়, জমিয়ে 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 আমার মেয়েকে কিছু কিনে দিলাম, আমার হাজবেন্ডেরও কোনো দরকারে আমি দিই। এইভাবে আমার স্বামীও খুব এনকারেজ, সবাই খুশিও হয়েছে যে হ্যাঁ একটা স্বনির্ভর হতে পেরেছে মহিলা। সব থেকে খুশি হয়েছেন? হ্যাঁ, আমার হাজবেন্ড মিস্টার পালই, উনি যারা বিবাহিত রোজগারী মহিলা তাদেরকে আমি বলি, আমারটা আমার, তোমারটাও আমার। হ্যাঁ, সেটা এই পদ্ধতিতে বিশ্বাসী থাকবে সবসময়। কিন্তু যেহেতু তুমি আমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছো, আমি আমার ঘর ছেড়ে তোমার বাড়িতে এসে তোমারটাও আমার। না না, সেটা উনি দেন, সেটা উনি দেন, কিন্তু ওই যে বললাম না, উনি বাজে খরচাটা একদম অপছন্দ। বাজেটা কোনটা? শাড়ি কেনা? হ্যাঁ, গয়না কেনা, লিপস্টিক কেনা, এগুলো সব বাজে খরচা। আমি তো শাড়ি পরে থাকবো, আমার তো ভালো ভালো শাড়ি তুমি দেবে, তো সেটা খারাপ খরচা বোঝাও না কেন? বোঝাই, ভালো মানুষ, খুব ভালো মানুষ, ফুটবলার, আমাদের বাড়িতে সবাই ফুট, মানে খেলাধুলায় ভীষণ ভালো, উনি ন্যাশনাল খেলেছেন, আমার ভাসুরও বাংলাদেশ থেকে উনি খেলে আসলেন, খুবই মানে ফ্যামিলি খুব ভালো। কিন্তু আমার একটা ইচ্ছে ছিল আমি নিজে নিজে করবে, সেটা তো খুব ভালো। তো এবার তুমি যেটা রোজগার করছো সেটা একদম আলাদা করে সরিয়ে রাখো, ওটা ওটা আলাদা করে, ওটা একদম আলাদা করে রেখে আলাদা। এবার তোমার খরচাগুলো সব হাত পা দিও। খুব রাগ হচ্ছে আমার উপরে? না না, রাগ হচ্ছে না। যার যত টাক তার তত টাকা, এটা প্রমাণিত। আজকে আমি আপনার জন্য একটা স্টিচের কাজের, হাতের কাজ নিয়ে এসেছি। থ্যাংক ইউ শম্পা, খুব ভালো লাগলো কথা বলে। নিজের পায়ে দাঁড়ানোটা সব মানুষের জন্য ভীষণ প্রয়োজন। অনেক বড় হও তুমি শম্পা দি। আসুন, সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। এদিকে
সকলের জন্য বাসমতি চাল শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড হয় তুমি নয় আমি আজকের আমাদের স্পেশাল গেস্ট উপলদা প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে টি সেট মন হাওয়ায় হারিয়ে ফেললাম হাওয়া দিল শিশিরানি না হাওয়া দিল ডানায় হাওয়া দিল ছেঁড়া স্যান্ডেল ভুল ঠিকানায় মন রে হলুদ আলোয় হাওয়ার আবির মাখলাম গানের মধ্যে একটা রঙের নাম উল্লেখ করা আছে কি রং বলতে হবে মন হাওয়ায় হারিয়ে বলো সম্পাদি লাল না হয়নি সরি মাইনাস ৫ সম্পাদি হলুদ রং হলুদ আলোয় হাওয়া দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে কিচেন এসেনশিয়ালস তরফ থেকে প্রেসার কুকার আমার ভিনদেশি তারা একা রাতেরই আকাশে তুমি বাজালে এক তারা আমার চিলে কোঠার পাশে ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্প বলো কাকে দিনে দুটো সময়ের কথা বলা হয়েছে এই গানটাতে কোন দুটো সময় তোমার নাম ধরে কেউ ডাকে মুখ লুকিয়ে কার বুকে চিন্তা দে সন্ধ্যা রাত একা রাতে সঙ্গে কিচেন এসেনশিয়ালস এর তরফ থেকে প্রেসার কুকার থার্ড গান রাইট আনসার দিলে গিফট পাবে রুম্পা জুয়েলার্স এর তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট দিয়ে বিটি ব্যর্থ চিঠি অ্যাসিডিটি আর অষ্টেনি কঠিন দাদা অঙ্ক কি কঠিন বাবা গান্ধী জোরসে প্রান্দি কাঁচে ঠান্দি কিন্তু চোখে গ্লিসারিন দাদা অঙ্ক কি কঠিন স্কুলে তো আমরা নানান বিষয় পড়ি এখানেও একটা বিষয়ের কথা উল্লেখ করা আছে যেটা আমরা স্কুলে পড়ি বিষয়টা কি বলতে হবে বিএ বিটি ব্যর্থ চিঠি বলো সম্পাদি অঙ্ক দেখতে সে নয় মন্দ আহা পুতুল পুতুল গরণ দেখতে সে নয় মন্দ আহা পুতুল পুতুল গরণ সঙ্গে এক যে আছে কন্যা তার শ্যামলা শ্যামলা বরণ দেখতে সে নয় মন্দ আহা পুতুল পুতুল গরণ শেষ প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে বিবানির তরফ থেকে হেয়ার ড্রায়ার ঝিনটি তুই বৃষ্টি হতে পারতি এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম
ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস, ঝরে পড়তিস টিপ টুপটাপ গায়ে মাখতাম। ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস, বৃষ্টি কোথায় মাখার কথা বলা হয়েছে? ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক প্রেজেন্টস কার দৌড় কত দূর। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের তরফ থেকে গিফট হ্যাম্পার। আজকের আমাদের স্পেশাল গেস্ট রাহুল দা। দাদা অভিনয় করবেন আমাদের সামনে, তোমাদেরকে বুঝতে হবে দাদা কি অভিনয় করে দেখাচ্ছেন। রাইট আনসার প্লাস ফাইভ, যদি ভুল বলো আর বলার সুযোগ পাবে না, বাকি তিনজন বলার সুযোগ পাবে। ওকে, প্রথম টপিক একটি চলতি কথা। মুনমুন সাপে বর হয়েছে, ফাইভ পয়েন্টস মুনমুন দি। বুঝিয়ে দাও তো কিভাবে বুঝলে। প্রথমে সাপ দেখালো, তারপরে ওই যে বর টোপর পরে, টোপর পরা, বর মালা বদল করছে। সিং নেই তার নাম তার সিংহ, ডিম নেই তবু অশ্ব ডিম্ব। চরকায় তেল দেওয়া, পুরো লাইনটা কি? এটা একটা প্রবাদ বাক্য, যেটা একটা পুরো সেন্টেন্স আছে। তুমি আর্ধেক তেলা মাথায় তেল দেয়া। মুনমুন দিকে বাদ দিয়ে বাকি তিন জন টাইম আপ। অডিয়েন্স, নিজের চরকায় তেল দেওয়া, নিজের চরকায় তেল দেওয়া, দেখাচ্ছে চরকা ঘোরাচ্ছে। ওই যে তেলটাও দেখালাম গায়ে। একটি প্রাণীর নাম বলো। কাকুর ইঁদুর, গণেশের বাহন ইঁদুর। হ্যাঁ, একটা হাত ধরে যাও সবাই মিলে।
15 পয়েন্ট কেমন বল চারিদিকের তরফ থেকে গিফট হ্যাঁ লাল বাবা ভদ্রেশ্বর লাল বাবার আইসের তরফ থেকে গ্রসারি আইটেম মনমোহন দি সেকেন্ড পজিশন আছেন কাকুলি দি 5 পয়েন্টস ওকে হেলথ ড্রিঙ্ক এবং জুস কাকুলি দি জন আমার কাস্টম স্পন্সর করছে প্রাপ্তি জুয়েলারি স্পন্সর করছে শিক ফ্যাশন জুয়েলারি যিনি আজকে দিদি নম্বর ওয়ান হবেন তিনি পেয়ে যাবেন গ্ল্যামার ওয়ার্ল্ড বিউটি সেলনের তরফ থেকে 10,000 টাকার গিফট ভাউচার ওকে তরফ থেকে গিফট হ্যাম্পার শুরু করছি আমাদের শেষ রাউন্ড বুদ্ধিতে বাজিমাত প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে জুসার পাশাপাশি ক্লু আলু ভরে তেঁতুল জল মুখরোচক জিভে জল ওপর নিচে ক্লু শেষ দুইয়ে হাতি পাও কি দিয়ে ঠোঙা বানাও এবার বলো সম্পাদি ফুচকা কাগজ সঙ্গিক জুসার দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি বাংলা প্রবাদ জানা আছে মুক্ত ছড়াও কোন বনে শঙ্খের সাথে কি ধ্বনি ছাদনা তলায় বরকনে এবার বলো সম্পাদি উলু বোঝাও বাংলা প্রবাদ জানা আছে উলু মুক্ত ছড়াও কোন বনে উলু বন ওকে তারপর সঙ্গের সাথে কি ধ্বনি উলুধ্বনি ছাদনা তলায় বরকনে হলে উলুধ্বনি আমরা দিই সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি এবার তৃতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ভ্যাকিউম ক্লিনার তোমার বোনপো তার মামাতো দাদা তার জ্যাঠামশাই তোমার কে মুনমুন আমার মামা -10 উত্তরটা হচ্ছে আমার ভাই কিংবা দাদা কেন বুঝিয়ে দিই আমার বোনপো মানে আমার বোনের ছেলে তার মামা তো দাদা মানে হচ্ছে আমার ভাইয়ের ছেলে বা আমার দাদার ছেলে কারণ আমার ভাই তার মামা হচ্ছে তো তার মামা তো ভাই মানে হচ্ছে সেই দাদার ছেলে আর তার জ্যাঠা মানে আমার আরেক ভাই বা দাদা তাই জন্য আমার দাদা বা ভাই এবার 4 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে থ্রি বার্নার গ্যাস ওভেন প্রথম ছবি থেকে একটা শব্দ তারপরে আছে একটি অক্ষর তলায় একটি ছবি সেখান থেকে আরেকটা শব্দ তিনটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ এবার বলো চিন্তা দি হাসানো -10 ওটা হাঁটুর ছবি আর হাঁটুকে আমরা ইংরেজিতে বলি নি তো নি শা আর নোকে আমরা বাংলায় না বলি তাই নি শা না 5 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ভারত সেফের তরফ থেকে আলমারি ভারত সেফ স্বাদ ও সাধ্যের মেলবন্ধন 30 পয়েন্টসের আনসার ভুল করলে মাইনাস হবে 20 পয়েন্ট এই মুহূর্তে সম্বাদী স্কোর 55 আর মুনমুন্দি স্কোর 30 প্রথম সুযোগে খেলতে হবে 30 পয়েন্টে খেলতে হবে নাহলে পারবে না শূন্য স্থান পূরণ করো একটা 3 অক্ষরের শব্দ একটা 2 অক্ষরের শব্দ মধ্যেখানে আছে বৈষ্ণ রয় হস্যই ছবিটা ক্লু এবার বল এবার দ্বিতীয় সুযোগের জন্য খেলবে একটা অক্ষর যোগ হবে ট যোগ হয়েছে এবার পারলে 20 পয়েন্ট ভুল করলে -10 এবার বল অডিয়েন্স হরির লুট হরির লুট হরির লুট শোনোনি কখনো শব্দটা
বাতাসের সঙ্গে তো হরির লুটই যায়, আর তো কিছু যায় না। বাতাসা ছড়ানো হয়, হরির লুট হয় তখন। কেউ পারলে না, নো পয়েন্টস নো গিফট। শেষ প্রশ্নে যাওয়ার আগে বলেছিলাম কার স্কোর শেষ প্রশ্নে যাওয়ার আগে সবথেকে বেশি স্কোর ছিল শব্বা পালই, আজকে দিদি নাম্বার 1 উইথ 55 পয়েন্টস। কে মিস্টার পালই, আজকে এই কারণে আমায় কথা দিন, প্রত্যেক বছর বউকে তিনটা করে শাড়ি কিনে দেবেন। চারটা করে দেব। যদি খেলে জিততে পারো পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডের তরফ থেকে সোনার গিফট। পাঁচটা শব্দ, 20 সেকেন্ড সময়, পিছন থেকে সামনে আসবে, রিভার্সে উত্তর দেবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। মাসকাবাড়ি, মশারি, মাসকলাই, মাশরুম, মাসমাহিনা। মাশরুম, মাসকলাই, মাসকাবাড়ি, মশারি। মাসকাবাড়ি, মশারি, মাসকলাই, মাশরুম, মাস মাহিনা। মাস মাহিনা সেটাই তো বললে না, ওটা আমি মাস মাহিনা, মাশরুম, মাসকলাই, মশারি, মাসকাবাড়ি। জন্য মেমেন্টো উইনারে ট্রফি পাচ্ছে সম্পাদি, দিদি নাম্বার 1 এর ব্যাচ, শ্রী বাংলা এবং সেন্ট গোগোল অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে শোনার থেকে 10,000 টাকার গিফট ভাউচার। সকলের জন্য রয়েছে বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানে বাঞ্ছারাম। জল থেকে শুরু করে ফুচকা, টেলারিং এর কাজ থেকে শুরু করে প্রিন্টিং এর ব্যবসা, কোনো দিকেই আমাদের দিদিরা আর পিছিয়ে নেই। এরকমই আরো 4 সবলা দিদিদেরকে নিয়ে আসবো কালকে, সঙ্গে থাকবেন আপনারা। সবাইকে নমস্কার জানাচ্ছি, এরপরে দেখবেন জয়ী।